নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের একটা রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই দিয়ে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরমে বসিয়ে এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু এরকম পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আমি মাছ ভাজার আগেই সবসময় যে কোনো সবজি যদি মাছে দিই সেটা আগে ভেজে নিই। তোমরা যদি আগে না ভাজো, মাছ ভাজার তেলেও ভেজে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। আলুটা ভাজা হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কী মাছ রান্না করব। আমি আজকে ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছটা নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে 6 পিস মতো ট্যাংরা মাছ রয়েছে। ট্যাংরা মাছগুলো একটু সাদা টাইপের, এটা অনেকে গোলশে ট্যাংরাও বলে। তোমরা কে কী ট্যাংরা বলো কমেন্টে আমাকে জানাবে। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বেশি লাল করে ভাজিনি, একটু সাদা টাইপ করে ভেজেছি। আলুগুলো এবার তুলে নিচ্ছি। তোমরা চাইলে আলুটা লাল লাল করেও ভেজে নিতে পারো। সবকটা আলু তুলে নেওয়ার পরে যে তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। ট্যাংরা মাছ সবসময় একটু কাটে, সেই জন্য মাছটা আমি ভেটে কেটে ভাজব। ঢাকাটা তুলে নিয়ে মাছগুলো এবারে উল্টে দেবো। ট্যাংরা মাছ যখন উল্টবে গ্যাসের স্টিমটা একটু লোতে করে দেবে, তাহলে দেখবে ফাটবে না মাছটা, কাটার চান্স কম থাকে। আবারও ঢেকে দিয়ে গ্যাসের স্টিমটা একটু হাইতে করে দেবো। মাছটা ভাজা হতে হতে এখানে আমি কেটে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আর 5 কোয়া রসুন। একটা বড় টমেটোকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে তিনটে পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট করে নেব রসুনের সাথে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আমি একটু লাল লাল করেই মাছটা ভেজে নিলাম। তোমরা যদি হালকা মাছ ভাজতে চাও তবে হালকা করে মাছটা ভেজে নিতে পারো। আবারও এই তেলের মধ্যে বাকি মাছ কটাও দিয়ে দিচ্ছি। সবসময় গ্যাসের স্টিমটা লোতে রেখে মাছটা দিয়ে দেবে, তাহলে মাছটা ফাটবে না। এবারে এবার ঢেকে দেব, দিয়ে আবারও গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিচ্ছি। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, এবারে এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কিছুটা সাদা জিরে, একটা তেজপাতা, দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটা দারচিনি। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নিতে নিতে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে
যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা একটু সাইডে রেখে দিচ্ছি। এবারে এই সাইডে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের রসুনের পেস্টটা একটু ভেজে নেব। পেঁয়াজের যে জলটা রয়েছে সেই জলটা শুকনো অবধি পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব এখানে অর্ধেক টমেটো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, যেটাও একটু নেড়ে ছেড়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দেব কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি যেহেতু ট্যাংরা মাছটা একটু ঝাল ঝাল বানাবো সেই জন্য আমি কাঁচা লঙ্কার ভাগটা বেশি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে ঝালটা দেবে। দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া জল। এবার গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে সব মশলাগুলো মিশিয়ে কষিয়ে নেব। 3-4 মিনিট ধরে লো টু মিডিয়াম স্টিমে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবে রান্না তত সুস্বাদু হবে। যারা ট্যাংরা মাছ পছন্দ করো না, আমি ঠিক যেভাবে রান্না করে দেখাচ্ছি ঠিক এরকম পদ্ধতিতে তোমরা রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খুবই অপূর্ব লাগে এরকম রান্না করে খেলে। ট্যাংরা মাছে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এরকমভাবে রান্না করলে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর মশলা কষানো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরকম অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুর সাথে মশলাটা একটু মাখিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, তোমরা ঝোলটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সবকটা মাছ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। টমেটোটা এরকম যদি পরে দাও খেতে খুব ভালো লাগে। এবারে ঢাকা বন্ধ করে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে একটু নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আজকের মতো ঝালে ঝোলে ট্যাংরা রেসিপিটা কমপ্লিট হলো। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কমেন্ট করে আমাকে জানাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।